যারা দীর্ঘদিন ধরে ওয়ার্কআউট করছেন বাট আশানুরূপ ফল পাচ্ছেন না ফ্যাট বাড়ানোর ক্ষেত্রে, তারা চাইলে আমার এই কম্পাউন্ড ওয়ার্কআউট রুটিনটি ফলো করতে পারেন। কম্পাউন্ড ওয়ার্কআউট বলতে বোঝায় আপনার একের সাথে একাধিক ওয়ার্কআউট একসাথে সমন্বয় করা। যেমন এই প্রথম আমি যে ওয়ার্কআউট করছি কম্পাউন্ড, এটি হলো আপনার লেগ স্কোয়াট প্লাস শোল্ডার প্রেস দুটির সমন্বয়। তো আপনি কম্পাউন্ড ওয়ার্কআউট কিছুদিন ওয়ার্কআউট যদি করে থাকেন, আপনার মোটামুটি একটি এক্সারসাইজ স্কিল যদি থেকে থাকে, তাহলে আপনি কম্পাউন্ড ওয়ার্কআউট ইজিভাবে পারফর্ম করতে পারেন। তো প্রথম ওয়ার্কআউট পরবর্তী আমি দ্বিতীয় যে ওয়ার্কআউট দেখাচ্ছি, এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি শক্তপোক্ত বেঞ্চ অথবা বসার ছোট টুল, যে অবলম্বনে আপনি ওয়াই হাতে ড্যাম্বেল নিয়ে ভিডিওতে দেখানো নিয়মে এইভাবে সম্পূর্ণ করবেন। যখন এক লেগস উপরে তুলবেন, তখন পরবর্তী লেগস উপরে নিয়ে হাই এভাবে করে ভিডিওতে দেখানো করবেন। এবং প্রতি সেটে আপনি পারতপক্ষে সম্ভব হলে ওয়েট বাড়িয়ে নিয়ে করবেন, অর্থাৎ ড্যাম্বেলের যদি প্রথম অবস্থায় 10 কেজি ড্যাম্বেল নিয়ে করেন, তাহলে পরবর্তীতে 12-15 করে আপনি ড্যাম্বেল নিয়ে এই ওয়ার্কআউট সম্পূর্ণ করবেন। আপনি চাইলে খালি হাতেও প্রাথমিক অবস্থায় ফ্রি হ্যান্ড আপনি খালি হাতেও করতে পারেন। পরবর্তীতে তৃতীয় যে ওয়ার্কআউট আমি করব কম্পাউন্ড ওয়ার্কআউটের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার ক্লিন অ্যান্ড জার্ক অ্যান্ড স্ন্যাচ, টোটাল আপনার সমন্বয় এই ওয়ার্কআউট। তো কম্পাউন্ড ওয়ার্কআউট মূলত টোটাল বডির ক্ষেত্রে, অর্থাৎ আপনার সম্পূর্ণ শরীরেই কিন্তু একই সাথে ইফেক্ট পড়ে এবং এক্ষেত্রে আপনার ফ্যাট বার্নের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। তো চাইলে আপনারা মাঝে মাঝে আপনাদের ওয়ার্কআউটের যে রুটিন ডেইলি, আপনার অন্তত 2 সপ্তাহে অন্তত একদিন এইভাবে করে আপনি চাইলে আপনি কম্পাউন্ড ওয়ার্কআউট দিয়ে আপনার ওয়ার্কআউট শেষ করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।